বকেয়া ডিএর দাবিতে আরও তীব্র আন্দোলনে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ঠিক এই পরিস্থিতিতে এক সরকারি কর্মীর অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে প্রকাশ্যে এলো টানাপোড়েন। নিজেকে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক দাবি করে দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির অভিযোগ, মঞ্চের আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলায় তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, ডিআইজি সিআইডি, ভারতীয় সেনা, কলকাতার পুলিশ কমিশনার, ময়দান থানার আইসির কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। দেবপ্রসাদ হালদার নামে ওই ব্যক্তির দাবি, তার অভিযোগের ভিত্তিতে এফআইআর করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং কোষাধ্যক্ষ শৈবাল সরকারকে গ্রেফতার করতে হবে। 7/4/2023 শহীদ মিনার মঞ্চে একটি সভা ছিল, সেই সভায় আমাকে ভাস্কর ঘোষ এবং ট্রেজারার শৈবাল সরকার আমাকে নানান ধরনের হুমকি দেয়, খুন করে ফেলব, রাতের মধ্যে এখানে পুঁতে দেব, আমার দলবল বাইরে ওয়েট করছে, চোখ উবড়ে নেব ইত্যাদি বলেছে। সেই জন্যে আমি ন্যায় বিচারের স্বার্থে থানা সহ অন্যান্য উচ্চ আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পাল্টা দেবপ্রসাদ হালদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। সুপ্রিম কোর্টে কেস লড়ার জন্য আমরা প্রায় 20 লাখ টাকা তুলে দিয়েছিলাম বিভিন্নভাবে আর কি। সেই টাকাগুলো কীভাবে উনি খরচা করলেন, উনি বলছেন সমস্ত টাকা শেষ হয়ে গেছে আমার, সেই টাকাগুলোর হিসেব চাওয়া হয়েছিল, সেইটা নিয়েই ওনার এই ইয়েতে হওয়ার পরে উনি এই অভিযোগগুলো করতে শুরু করেছেন। নিজের অভিযোগপত্রে ইউনিট ফোরামের অন্যতম আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্যের সই করা একটি চিঠিও অ্যাটাচ করেছেন দেবপ্রসাদ হালদার নামে ওই সরকারি কর্মচারী, যদিও এ নিয়ে আপত্তি তুলেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।